ওভুলেশন বা ডিম্বস্ফোটন বোঝার সহজ উপায় কি? কখন আপনার ওভুলেশন হচ্ছে কিভাবে বুঝবেন? ফার্টাইল উইন্ডো গর্ভধারণের সবচেয়ে সম্ভাবনাময় সময় বোঝার উপায় কি? ওভুলেশন কখন হয়? ওভুলেশনের সঠিক সময় জানার উপায় কি? ভিডিওটি শুরু করার প্রথমেই ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। ওভুলেশনের লক্ষণগুলি জানা থাকলে কনসিভ করার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হতে পারে মহিলাদের, কারণ একজন মহিলা মা হতে চাইলে কিন্তু তাকে নিজের ওভুলেশন সার্কেলের দিকে নজর রাখতেই হবে। আবার এখনই মা হতে না চাইলেও ওভুলেশনের চক্রের দিকে নজর রেখে সঙ্গীর সঙ্গে মিলিত হলে তুলনামূলকভাবে নিরাপদ থাকা সম্ভব, কারণ ওভুলেশন হলো মহিলাদের গর্ভধারণ সংক্রান্ত সমস্ত কিছুর মূল বিষয়। মহিলাদের শরীরে প্রতি মাসের নির্দিষ্ট সময়ে কিছু পরিবর্তন ঘটে, অনেক মহিলারই এই সম্পর্কে স্পষ্ট ধারণা থাকে না। ওভুলেশনের আগে মহিলাদের শরীর নানাভাবে সিগন্যাল দেয়, কিন্তু ওভুলেশন বা ডিম্বস্ফোটন সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায় বেশিরভাগ সময় তা বুঝতে পারে না মহিলারা। ওভুলেশনের প্রক্রিয়া তার লক্ষণ সম্পর্কে এখানে বিশদ আলোচনা করা হলো। ওভুলেশন কি? মাসের নির্দিষ্ট একটি সময়ে মহিলাদের ডিম্বাশয় থেকে একটি পরিণত এগ বা ডিম্বাণু বা ওভাম নির্গত হয়, একেই ওভুলেশন বলে। সাধারণত একটি নির্দিষ্ট মাসিক চক্রের 12 থেকে 19তম দিনের মধ্যে ওভুলেশন হয়ে থাকে, তবে যেহেতু সবার শরীর সমান হয় না তাই এই সময়ের এদিক ওদিক হতে পারে। ওভারি বা ডিম্বাশয় থেকে নির্গত ওভাম বা ডিম্বাণু নারীর শরীরে মোটামুটি 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত সক্রিয় থাকে। এই সময়ের মধ্যে যদি ফ্যালোপিয়ান টিউবে উপস্থিত শুক্রাণু ওভামকে নিষিক্ত করে তবেই ভ্রূণ তৈরি হয়। গর্ভধারণ করতে চাইলে এই সময়ে নিয়মিত সহবাস করা জরুরি। এখানে উল্লেখযোগ্য, ডিম্বাণুর আয়ু 24 ঘন্টা হলেও শুক্রাণু মহিলার দেহে 3 থেকে 6 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে, তাই ওভাম নিঃসরণের 4 থেকে 5 দিন আগেও প্রোটেকশন ছাড়া শারীরিকভাবে মিলিত হলে কনসিভ করার সম্ভাবনা বাড়ে। 24 ঘন্টার মধ্যে যদি ওভাম নিষিক্ত না হয় তবে সেটি নষ্ট হয়ে মাসিক হয়ে বের হয়ে যায়। ওভুলেশনের লক্ষণগুলো কি কি? নানাভাবে মহিলারা নিজেদের ওভুলেশনের লক্ষণগুলি বুঝতে পারবেন। এই সময়ে হওয়া হোয়াইট ডিসার্স বরাবর থেকে আলাদা হয়, যোনি থেকে নিষ্কৃত হওয়া তরল এই সময় অনেকটাই ঘন হয়। এই সময় অনেক মহিলার শরীরে তাপমাত্রা বৃদ্ধি পায়। কিছু মহিলার ওভুলেশনের সময় তলপেটে হালকা ব্যথা হয় যা কয়েক মিনিট বা এমনকি কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে সবার ক্ষেত্রে যে এই সব লক্ষণ একই রকম হবে এমন কিছু কোনো কথা নেই। মহিলাদের শরীর অনুযায়ী সব উপসর্গের ধরন ও প্রাবল্য আলাদা হয়। অনেকেই এই সময় সবকিছুতেই বেশি গন্ধ পান। নাক যেন ওভুলেশনের সময় অতি সক্রিয় হয়ে ওঠে। এছাড়া ওভুলেশনের সময় মহিলাদের ব্রেস্ট ও নিপেল সংবেদনশীল হয়ে ওঠে, হরমোনের কারণেই এমন হয়ে থাকে। ব্রেস্টে সামান্য ব্যথা হতে পারে। কোনো কোনো মহিলার এই সময় শারীরিক চাহিদাও বেড়ে যায়। ওভুলেশনের ক্যালকুলেটর, মাসের কোন সময় আপনার ওভুলেশন হচ্ছে তা জানতে একটি নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করতে পারেন। যদি আপনার মাসিক পিরিয়ড মোটামুটি নিয়মিত হয় তাহলে এই পদ্ধতিতে আপনি নিজের ডিম্বস্ফোটনের দিন সহজেই হিসাব করে বের করতে পারবেন। কিভাবে এই হিসাব বের করবেন তা জেনে নিন। আপনার পরবর্তী মাসিক শুরুর সম্ভাব্য দিন থেকে 24 দিন পিছনে গুনুন। এই দিন ও তার পরবর্তী 5 দিন হলো আপনার ওভুলেশনের সময়। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, যদি মাসের 1 তারিখ হয় আপনার মাসিক শুরুর দিন, তাহলে 28 তারিখ হলো আপনার পরবর্তী মাসিকের সম্ভাব্য দিন। তাহলে আপনি মোটামুটি মাসের 9 থেকে 14তম তারিখ পর্যন্ত ফার্টাইল উইন্ডো থাকবে, অর্থাৎ এই সময় আপনার ওভুলেশন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। ওভুলেশন প্রিডিক্টর কিট, মাসের কোন সময় আপনি সবচেয়ে বেশি ফার্টাইল থাকেন তা জানতে ওভুলেশন প্রিডিক্টর কিট ব্যবহার করতে পারেন। ওভুলেশন ক্যালকুলেটর থেকে এই কিটের উপর বেশি ভরসা করা যায়। দুরকম ভাবে এই পরীক্ষা করা যায়। একটা হলো ইউরিন টেস্ট। এই টেস্টে কিটে যে স্টিক থাকে সেখানে 2 ফোঁটা ইউরিন দিয়ে কখন হরমোনের স্তর সম্পর্কে জানা যায়। হরমোনের মাত্রা বেশি থাকার অর্থ হলো আপনার শরীরের
দুটি ওপারের মধ্যে একটি থেকে ডিম্বাণু নিঃসরণ করার সময় এসে গিয়েছে। অন্যটি হলো স্যালাইভা টেস্ট। স্যালাইভা পরীক্ষা করেও এস্ট্রোজেনের স্তর পরিমাপ করা যায়। অভিষেকের কয়েকদিন আগে মহিলাদের শরীরে এস্ট্রোজেনের পরিমাণ বেড়ে যায়। সার্ভিক্সে পরিবর্তন। অভিষেকের সময় মহিলাদের সার্ভিক্স বা জরায়ুর গ্রীবাতেও কিছু পরিবর্তন দেখা যায়। এই সময় সার্ভিক্স তুলনামূলকভাবে অনেকটাই নরম হয়ে যায়। সার্ভিক্সের মুখ অতিরিক্ত খুলে গিয়েছে এমন অনুভূতি হতে থাকে। আসলে ওভুলেশনের সময় মহিলাদের শরীর মিলিত হওয়ার জন্য প্রস্তুত হয়ে ওঠে। ওভুলেশনের সময় ভালভা ও ভ্যাজাইনা অল্প কিছুটা ফুলে ওঠে। এই সময় অতিরিক্ত মিউকাস নিঃসরণের কারণে সার্ভিক্স সবসময় ভিজে থাকে। আবার ওভুলেশনের পরে সার্ভিক্স তুলনায় কিছুটা শক্ত ও শুকনো হয়ে যায়। বিশেষ টিপস। পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম। ওভারিতে সিস্ট বা টিউমার থাকলে ওভুলেশন প্রক্রিয়া ব্যাহত হতে পারে। অনেক সময় নির্দিষ্ট কিছু ঔষধের কারণেও ওভুলেশনের সমস্যা হয়। একটা কথা মনে রাখবেন, মহিলাদের সবার শরীর আলাদা, তাই ওভুলেশনের লক্ষণ সবার ক্ষেত্রে একরকম নাও হতে পারে। নিজের শরীরের ধরন নিজে বোঝার চেষ্টা করুন। বিশেষ প্রয়োজন বোধ করলে ডাক্তারের পরামর্শ নিন। আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন, আর ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।